মারওয়া পাহাড়ের পূর্ব দিকে পিছনে একটি অনেক প্রাচীন পাহাড়, এই পাহাড়ের নাম হলো জবালে আবু কুবাইস। আল্লাহ রাসূল ইশারা করলেন খানায় কাবার পূর্ব দিকে, অর্থাৎ সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে পূর্ব দিকে যে পাহাড়টা, ওই পাহাড়ের উপরে চাঁদ চলে আসলো। লোকেরা বিশ্বাস করতে চাইল না, এইটা কি প্রকৃত চাঁদ নাকি রূপক নাকি আর্টিফিশিয়াল, এটা কি বানানো কোনো ধোকাবাজি ভেলকিবাজি কিনা। কাফেরেরা বিশ্বাস করতে চাইল না, তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যি চাঁদ আমাদের সামনে হাজির করে থাকো তাহলে চাঁদকে দুই টুকরা করে দেখাও। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুলি দিয়া ইশারা করলেন, শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করলেন, চাঁদ দুই টুকরা হয়ে দুই দিকে চলে গেল, পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হলো। কাফেররা ভয় পেয়ে গেল, বলল মুহাম্মদ আমরা বিশ্বাস করেছি সত্যি এটা চাঁদ, সত্যি এটা চাঁদ আমরা বিশ্বাস করেছি, তুমি একত্রিত করো। আল্লাহর রাসূল ইশারা করলেন, দ্বিখণ্ডিত চাঁদ আবার একত্রিত হয়ে জোড়া লেগে গেল। রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিব পুনরায় ইশারা করলেন, চাঁদ তার নির্দিষ্ট জায়গায় চলে গেল। এরকম একটা মুজিজা নয়, দুইটা মুজিজা নয়, 100-200 মুজিজা নয়, আমার রাসূলের জীবনে 3000-এর ঊর্ধ্বে মুজিজা সংগঠিত হয়েছিল। দুনিয়ার সব মুফাসসির, এই দুনিয়ার সব মুহাদ্দিস, এই দুনিয়ার সব আলেম ঐক্যমত পোষণ করেছে আল্লাহর রাসূলের জীবনের শ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআন। শ্রেষ্ঠ মুজিজার নাম কি? আল্লাহু আকবার বলুন। সেই কোরআনের তফসির মাহফিল বড় ভাগ্যবান এই গ্রামের মানুষ, আরো বেশি ভাগ্যবান যারা কবরে শুয়ে আছে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাফা, কবরের মানুষ আজকে চতুর্দিকে যত মুর্দেগানরা আছে তারা ভাগ্যবান, কবরে আজকে তাদের জন্য ঈদের আনন্দ হচ্ছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, দিনের কথা যেখানে চলে, দিনের আলোচনা যেখানে হয়, সেখানে মাইয়্যিত মুমিনদের রূহগুলো বড় শান্তি পায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখো। আল্লাহ তাআলা কোনো কিসসা কাহিনীর মাহফিল নয়, মাহফিল হবে কালামুল্লাহর, মাহফিল হবে কোরআনের, কোরআনের কথা, কোরআনের আলো দিয়া এ সমাজকে তুমি আলোকিত করে দাও আল্লাহ। বন্ধুরা আমার, কত হাজার মুজিজার মতো হয়েছে রাসূলের জীবনে? 3000-এর ঊর্ধ্বে। শ্রেষ্ঠ মুজিজার নাম কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মুজিজা আল্লাহ তাআলা দিলেন, তিনি এই ধূলির দ্বারা থেকে তিনি আরশে আজিমে গেলেন, মেরাজ হলো। শুধু তাই নয়, আমার নবী ইশারা করেছেন, আমার রসুলের সঙ্গে পাথর কথা বলেছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেছেন, আল্লাহর হাবিবের সঙ্গে গাছ কথা বলেছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেছেন, আল্লাহর হাবিবের কাছে গাছ হেঁটে হেঁটে চলে এসেছে। এরকম 3000 মুজিজা। আবু জাহাল রহমতুল্লাহে আলাই না লানাতুল্লাহে আলাই, আবু জাহাল, শয়তানদের মাথার ভিতরে সবসময় শয়তানি বুদ্ধি থাকে, শয়তান বুদ্ধিজীবীদের মাথায় সবসময় কি থাকে? শয়তানি বুদ্ধি থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, ওর মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধি চেপেছে, রাস্তা থেকে কোনো একটা বস্তু কুড়িয়ে, আপনারা কুড়িয়ে বলেন না টোকায় বলেন, টুকিয়ে বা কুড়িয়ে হাতের ভিতরে নিয়ে মুষ্টিবদ্ধ হাত আল্লাহ রাসূলের কাছে দিয়ে বলছে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নবী হও তাহলে বলো তো আমার মুষ্টিবদ্ধ হাতের মধ্যে কি আছে বলে দাও তো। আল্লাহ রাসূল বললেন চাচা, আপন চাচা না, দেশ গ্রামের, বললেন চাচা আপনার হাতের মুঠোর ভিতরে কি আছে আমি জানি না,
তবে যে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন, ওই আল্লাহ তাআলা ইচ্ছে করলে, ওই আল্লাহ তাআলা চাইলে আমি বলে দিতে পারবো আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে। আবু জাহাল বলল, সত্যি যদি তাই হয় তাহলে আমি বুঝবো, বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। এবার আল্লাহর নবী কি যেন চিন্তা করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সারা আইল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আমি বলবো না আপনার হাতের ভিতরে কি আছে, আমি বলবো না, বরং ওই আল্লাহ তাআলার ইশারায় আপনার হাতের মুঠোর ভিতরে যা আছে নিজে নিজের পরিচয় সে দিয়ে দেবে। আবু জাহাল বললো, এটা তো অসম্ভব ব্যাপার ভাতিজা, তাই যদি হয় এক মুহূর্ত দেরি নয়, আমি কালেমা পড়বো। এবার রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের মুষ্টিবদ্ধ হাতের দিকে সারা করে বললেন, ওরে আবু জাহালের হাত, আমি তো জানি না কি আছো তুমি, কে তুমি, যে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন সেই আল্লাহ তাআলার নির্দেশ, তুমি তোমার পরিচয় বলে দাও। বলার সঙ্গে সঙ্গে আবু জাহালের মুষ্টিবদ্ধ হাতের ভিতর থেকে একটা আওয়াজ হলো, একটা মানুষের মতো একটা সাউন্ড হয়ে গেল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নিষ্প্রাণ নির্জীব, সামান্য একটি পাথরের টুকরা আমি, আবু জাহাল রাস্তা থেকে আমাকে কুড়িয়ে নিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য, আমার কথা বলার শক্তি নাই, আমার কথা বলার মতো কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার ইচ্ছায় আপনার নির্দেশে আমি কথা বলতেছি, যে আল্লাহ তাআলা আমাকে কথা বলার তৌফিক দিলেন সেই আল্লাহ তাআলার কালেমাতু তাইয়্যিবা আর কালেমাতু শাহাদা আমি প্রকাশ করব। পাথরের ভিতর থেকে আওয়াজ হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা যখন পাথর সাক্ষী দিল, আবু জাহাল সঙ্গে সঙ্গে হাতের মুঠো থেকে পাথরটাকে ছিটকে ফেলে দিল আর বলল, ভাতিজা মুহাম্মদ, এটাও কি সম্ভব, এটাও কি সম্ভব, তুমি দেখি সাংঘাতিক জাদুকর হয়ে গেছো। একটু আগে বলল কি আর এখন বলল কি, এটা আমাদের ফরিদপুরের আঞ্চলিক একটা ভাষা আছে, জানি না নেত্রকোনা না কিশোরগঞ্জ, এটা ময়মনসিংহ, ময়মনসিংহের মানুষ কোন ভাষায় বলবে আমি জানি না। আমাদের এলাকায় একটা কথা আছে, যার হয় কপাল পোড়া সে দাওয়াত খেতে গেলেও পায় মরিচ পোড়া, যার হয় কপাল পোড়া দাওয়াত খেতে গেলেও পায় মরিচ পোড়া। দাওয়াতে গিয়েছে, দাওয়াতের মেহমান যখন গিয়েছে, গিয়ে দেখে অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার একেবারে সব শেষ, বাড়িওয়ালা বললো, ভাই সব শেষ এখন আসছেন, আরে আপনারও কপাল খারাপ আমারও কপাল খারাপ কিচ্ছু নাই, আসেন মরিচ পোড়াই তা দিয়ে একটা ভাত খাই। আবু জাহেলের কি পুড়েছে, কপাল না পুড়লে, একটু আগে বলল যে আমার হাতের মুঠে যা আছে তা যদি কথা বলে পরিচয় দেয় তাহলে তো আমি বুঝবো তুমি আল্লাহর নবী, বিশ্বাস করব, আমি কালেমা তাইয়্যিবা পড়ব, কিন্তু সে তা পড়ল না। এরকম মুজিজা কতগুলো হয়েছে, 3000-এর ঊর্ধ্বে। আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের পানে, আল্লাহর হাবিব খন্দক খনন করছিলেন। আপনারা যারা হজে গিয়েছেন তারা জানেন, তরিক সুলতানার পূর্ব দিকে এবং মদিনার হারাম থেকে এটা হচ্ছে উত্তর কিছু পশ্চিম দিকে একটি পাহাড়, এখানে বলা হয় সাবা মাসাজিদ, আসলে এটা সাবা মাসাজিদ নয়, এটাই হলো খন্দক। এই জায়গাটাই খন্দক খনন করা হয়েছিল, আল্লাহর হাবিব সাহাবীদেরকে 7টা ডিভিশনে ডিভাইডেড করে দিয়েছিলেন, ভাগ ভাগ করে দিয়েছিলেন, কাজের অগ্রগতির জন্য, কাজ ত্বরান্বিত দ্রুততর হওয়ার জন্য, নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহর হাবিব 7টা ভাগে ভাগ করে দিলেন। একদিন অবস্থা এত করুণ হলো যে সাহাবীরা মাটি আর কাটতে পারছে না, ক্ষুধার যন্ত্রণা, দিনের বেলা এই কাজ করতে হয়,
রুজি রুটির জন্য কিছুই করতে পারছে না, দিনের জন্য নতুন প্রতিষ্ঠিত ইসলামী স্টেট রাষ্ট্র মদিনাকে কাফের আক্রমণ থেকে হেফাজতের জন্য তাদেরকে একটি পরীক্ষা, একটি খান খনন করা লাগতেছে। দিন রাত কাজ চলতেছে, এখন ঘরে তো আর ওই রকম খাবার নাই। সাহাবিরা অর্ধাহারে অনাহারে মাটিগুলো কাটতেছে, ঝুড়িতে মাটি বহন করে দূরে নিয়ে ফেলতেছে। আরে সাহাবিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, পাও তো আর চলতেছে না হুজুর, পাও তো আর চলে না, ক্ষুধার যন্ত্রণায় আর টিকতে পারি না। রহমাতুল্লিল আলামিন পেটের কাপড়টা উঠালেন, উঠিয়ে বললেন, দেখো আমিও ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠের সাথে লেগে গিয়েছে, কোমরটা শক্ত হচ্ছে না, এই জন্য শক্ত করে কাপড় বেঁধে তারপরে কোমরটাকে শক্ত করেছি। আমিও কিন্তু ঘরের থেকে পেট পুড়ে খেয়ে আসিনি। ও আমার সাহাবিরা, তোমরা যেরকম অর্ধাহারে অনাহারে আসো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও ঠিক ওইরকম অর্ধাহারে অনাহারে তোমাদের সাথে কাজ করতেছি। এই দৃশ্য দেখে সাহাবীরার কান্না ধরে রাখতে পারলো না। তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু নূরানি চেহারাটা নিয়ে বসে থাকুন, আপনাকে দেখলে আমাদের ক্ষুধা যন্ত্রণা দূর হয়ে যায়। রহমাতুল্লিল আলামিন, আপনি শুধু বসে থাকুন, যা করার আমরা করব। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দৃষ্টান্ত রাখলেন আমার নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, নেতৃবৃন্দের জন্য তিনি দৃষ্টান্ত রেখে গেলেন। তিনি বললেন, সাহাবীরা, আমি যদি বসে থাকি, আমি যদি কাজ না করি, আমার উম্মতের জন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে যাবে। সুতরাং আল্লাহর হাবিব তাদের সাথে কাজ করলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে থাকলেন না। মদিনার গরিবদের ভিতরে একজন অন্যতম গরিব, শ্রেষ্ঠ গরিব, প্রথম শ্রেণীর গরিব, মানে ওর থেকে আর গরিব হয় না। গরিবদের ভিতরে যারা খুব বেশি গরিব ছিল তাদের মধ্যে একজন ছিল জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এত গরিব, সাল নাই, সুলা নাই, বাপ মৃত্যুর সময় অনেকগুলো ভাই বোন রেখে গিয়েছে, এতিম সন্তান রেখে গিয়েছে। এখন বড় হিসেবে জাবির বিন আব্দুল্লাহর এই এতিম ভাই বোনগুলো দেখাশোনা করা লাগে, তারপরে বাপের অনেকগুলো ঋণের বোঝা সেগুলো বহন করা লাগে। আরে মানুষটা যেন ওই যে চিড়ার মতো সেপটা হয়ে আসে। যখন সে দেখলো আল্লাহর হাবিব পেটের কাপড় বেঁধেছে, বাড়িতে গিয়ে বলল, বিবি, আল্লাহর হাবিব আজকে দাঁড়াতে পারছে না, হুজুর কোমরটা সোজা করার জন্য কোমরে কাপড় বেঁধেছে। রহমাতুল্লাহ ক্ষুধার্ত। আহারে, আল্লাহ তাআলা আমাদেরকে বড় গরিব বানিয়েছে, আমাদের মতো গরিব মদিনায় তো নাই। আল্লাহ যদি আমাদেরকে ধন দৌলত দিতেন, আল্লাহর হাবিবকে আজকে আমরা দাওয়াত দিয়ে খাওয়াতাম। বিবি বলছে, স্বামী, একটি গোপন কথা আপনাকে আমি বলিনি, সংসারের একটু একটু করে সেভ করে বাঁচিয়ে আমি গোপনে একটি ছাগলের বাচ্চা কিনেছিলাম। আমি মনে মনে ভেবেছি এই ছাগলের বাচ্চাটা বড় হবে, এই ছাগলে আর অনেক ছাগল দেবে, একদিন আমাদের সংসারের সচ্ছলতা আসবে, দরিদ্র দূর হয়ে যাবে, সংসারে কিছুটা হলো আমরা সচ্ছল হব, এই জন্য আমি গোপনে অনেক কষ্টে একটি ছাগলের বাচ্চা কিনেছিলাম এবং ওইটা লালন পালন করছিলাম। আল্লাহর হাবিবের থেকে তো আমার আর কিছুই বড় নাই, আপনি রসুলকে দাওয়াত দেন, আমার সেই শখের ছাগলের বাচ্চাটা আল্লাহর হাবিবের জন্য আমি হাদিয়া প্রদান করব। জাবির বিন আব্দুল্লাহ, গরিব মানুষের দিল সবসময় বড় থাকে। জাবির বিন আব্দুল্লাহ দৌড়ায় চলে গেছে খন্দকের প্রান্তরে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমাদের মতো গরিব এই মদিনায় কেউ নাই, হুজুর গম কেনার পয়সা নাই, গরিব মানুষ, সামান্য কিছু জব কিনেছি, কিছু জবের আটা আছে, আর আমার স্ত্রী একটি ছাগলের বাচ্চা লালন পালন করত, এটা ভবিষ্যতের জন্য সে কিনেছিল। ইয়া রাসূলুল্লাহ, সে চিন্তা করেছে রহমাতুল্লিল আলমিনের জন্য এটা হাদিয়া হিসাবে সে দেবে, ছাগলটা জবা করব, জবের জব দিয়ে আটা তৈরি করব, রুটি বানাবো, আপনাকে একটু মেহমানদারি করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াত গ্রহণ করুন। রহমাতুল্লিল আলামিন হুজুর আবেগে আপ্লুত হলেন, আল্লাহর রাসূল আবেগে আপ্লুত হলেন। হুজুর বলে দিলেন, তোমরা এলান করে দাও, ঘোষণা করে দাও, জানিয়ে দাও। জাবির বিন আব্দুল্লাহ, আমার প্রিয় সাহাবী জাবির বিন আব্দুল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, তার স্ত্রীর ছাগলের বাচ্চাটা আমাকে হাদিয়া আমার জন্য খাওয়ার জন্য দেবে।
আমি তো রহমাতুল্লিল আলামিন একাকী খেতে পারবো না, তোমরা যারা আছো খন্দকের প্রান্তরে যারা আছো সকলকে দাওয়াত দিয়ে দাও, সকলকে আমার পক্ষ থেকে জাবেরের বাড়ি দাওয়াত দেওয়া হলো। 3000-এর উপরে সাহাবীরা খন্দক খুঁটছিলেন, একজন আরেকজনের কানে, এক গ্রুপ আরেক গ্রুপের কানে কানে যখন বলে দিল, আজান দিয়ে এলান দিয়ে যখন ঘোষণা দিয়ে জানিয়ে দিল, জাবির বিন আব্দুল্লাহ জোরে দৌড় মারলেন বাড়িতে, বাড়ি গিয়া বললেন, বিবিরে সর্বনাশ হয়ে গিয়েছে, রহমাতুল্লিল আলামিন গরিবের নবী আল্লাহর হাবিব একা কি খাবেন না, সকলকে তিনি তার পক্ষ থেকে দাওয়াত দিয়েছে, সামান্য ছাগলের বাচ্চা, সামান্য একটু জবের আটা, এইটা হয়তো একজন দুইজন তিনজন মানুষের পেট ঠিক মতো ভরবে না। 3000-এর উপরে সাহাবিরা কাজ করছেন, ক্ষুধার্ত বুভুক্ষ 3000-এর উপরে সাহাবি, কেমন করে তাদের ক্ষুধা নিবারণ হবে? বিবি বললেন, স্বামী স্বামীগো আপনি বিচলিত হবেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি গরিবের নবী, তিনি এতিম নবী, আমাদের মতো গরিব বেইজ্জত হোক আল্লাহর নবী তা চাইবেন না, আপনি মোটেই ভয় পাবেন না, রব্বুল আলামিন আমাদের মতো গরিবদেরকে অসম্মান করবে না, নিশ্চয় আল্লাহ তাআলা আজকে কোনো কুদরত দেখাবেন। বিশ্ব নবী এলেন, ছাগলটা জবা করা হলো, এবার আল্লাহর রাসূল তার নিজের মুখ থেকে একটু লালা বের করে ছাগলের গোশতের সঙ্গে লাগিয়ে দিলেন, জাবির বিন আব্দুল্লাহকে বললেন, জাবির বিন আব্দুল্লাহ এই গোশত ঢেকে রাখো, ডেক্সির ভিতরে ঢেকে রাখো, আর ঢাকনা অবস্থায় পাক করো। জব দিয়ে আটা বানানো হলো, সেই আটা দিয়ে খামি তৈরি করা হলো রুটি বানানোর জন্য, রহমাতুল্লিল আলামিন খামির ভিতরে নিজের একটু লালা মোবারক লাগিয়ে দিলেন, বললেন ঢেকে রাখো, ওই জায়গা থেকে বের করে করে তারপর রুটি বানানো শুরু করো। রুটি বানানো হলো, সাহাবির একজন দুইজন পাঁচজন করে করে আসলো, যার বাড়ি ঠিক মতো চাল নাই, যার বাড়ির চুলায় ঠিক মতো আগুন জ্বলে না, বসতে দেওয়ার জায়গা তার থাকার কথা নয়। জাবির বিন আব্দুল্লাহর বাড়ির সামনে এক এক করে 100, 200, 300 হাজার হাজার সাহাবিদের ভিড় লেগে গেল, সামান্য ছোট্ট একটা ছাগলের বাচ্চা, রহমাতুল্লিল আলামিন নিজে বন্টন শুরু করে দিলেন, আল্লাহর হাবিব ওই জায়গা থেকে ঢাকনাটা উঠাইয়া গোশত বের করলেন, সাহাবিদের ভিতরে বন্টন করলেন, আবার ঢাকনাটা উঠিয়ে গোশত বের করলেন, সাহাবিদের ভিতরে বন্টন করে দিলেন, এইভাবে সাহাবিদেরকে খাওয়াতে লাগলেন, এক এক করে 3000 সাহাবির উপরে সকলে প্রাণ ভরে কলিজা ভরে খেলো, সকলে খেলো, আর খাওয়ার মতো কোনো জায়গা রইল না, সকলে আত্মতৃপ্তি সহকারে খেলো, সাহাবিদেরকে পাঠিয়ে দিলেন। এবার আল্লাহর রাসূল বললেন, জাবির বিন আব্দুল্লাহ আসো দেখি ঢাকনার ভিতরে পাতিলের ভিতরে কি আছে। ঢাকনা যখন উঠানো হলো দেখা গেল ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবা করলে যা গোশত হয় এখন পর্যন্ত পাতিলের ভিতরে তাই রয়ে গিয়েছে। আল্লাহর রাসূলের জীবনে এইভাবে একবার নয়, একটা নয়, দুইটা নয়, 3000-এর ঊর্ধ্বে মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হয়েছে। এই দুনিয়ার যত মুফাসসির যত মুহাদ্দিস সকলে ঐক্যমত পোষণ করেছেন, আল্লাহর রাসূলের জীবনে আল্লাহর হাবিবের জীবনে যত মুজিজা হয়েছে জীবন্ত শ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআন। সে কোরআনের তাফসীর চারটা খানি কথা নয়, সাধারণ কোন বিষয় নয়। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এ কোরআন তাবিজ লেখার জন্য আসেনি, এ কোরআন ঝাড়ফুঁক করার জন্য আসেনি, এ কোরআন জিন ভূত তাড়ানোর জন্য আসেনি, এ কোরআন এসেছে তাম বিশ্বকে হেদায়েত দেওয়ার জন্য, তাম বিশ্বকে পরিচালনা করার জন্য। কিন্তু কোরআন সে কাজে আমরা লাগাচ্ছি না, আহারে কোরআন লাগাতে পারছি না কেন? হেদায়েত নাই, হেদায়েত থাকলে কোরআন দিয়ে আমরা ঠিকই কাজে লাগাতে পারতাম। আচ্ছা বলুন তো, এখানে যতগুলো লোক আপনারা আছেন চোখে দেখেন এইরকম লোকের সংখ্যা বেশি, না চোখে দেখেন না এইরকম লোকের সংখ্যা বেশি? চশমা দিয়েও হোক
অসুবিধা নাই, চোখে দেখেন এরকম লোকের সংখ্যা বেশি না চোখে একেবারেই দেখেন না এরকম লোকের সংখ্যা বেশি? আলহামদুলিল্লাহ বলেন তাহলে, চোখে দেখেন এইরকম লোকের সংখ্যা অনেক বেশি। এখানে হয়তো সর্বোচ্চ এই পুরো মাহফিলে একজন দুজন তিনজন থাকতে পারে যারা দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখেন না। আচ্ছা, চোখ যত ভালো হোক, যত পাওয়ারফুল হোক, প্রচন্ড অমাবস্যার রাত তখন কি দেখেন? কথা বুঝেন না আমার, প্রচন্ড অমাবস্যার রাত তখন কি চোখে দেখেন? তো চোখ ভালো আছে দেখেন না কেন? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, চোখ যত ভালো হোক, যতক্ষণ পর্যন্ত বস্তুর উপরে কোনো আলো না পড়বে, ওই বস্তুর প্রতিচ্ছবি, ওই বস্তুর প্রতিবিম্ব চোখের মধ্যে সৃষ্টি হবে না। সুতরাং চোখ ভালো, কিন্তু দেখার জন্য চোখ ভালোর সাথে সাথে আলোর দরকার। কিসের দরকার? আলোর দরকার। চোখ আছে আলো নাই, আলো আছে চোখ নাই, কোনো কাজ নাই। তাহলে এবার আসেন আল্লাহ কি বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য স্পষ্ট একটা কিতাব দিলাম, তবে কিতাবের কথা আল্লাহ তাআলা আগে বলেন নাই, আগে নূর দিয়েছি তাই বললেন, তারপরে কিতাব দিয়েছি। অর্থাৎ এই কিতাব অনেক দামি কিতাব, এই কিতাব অনেক ভালো কিতাব তাদের কাছে যাদের চোখে আলো আছে হেদায়েতের। যাদের চোখে হেদায়েতের আলো নাই, ওরা টেলিভিশনের টক শোতে বিভিন্ন ইউনিভার্সিটিতে বসে আছে জেহালতের অন্ধকার ওদের চোখের ভিতরে, কার্ল মার্ক্সের বই পড়ে, লেনিনের বই পড়ে, মাও সেতুংয়ের বই পড়ে, শেক্সপিয়ারের বই পড়ে, দুনিয়ার সব দার্শনিকের বই পড়ে, আইন ও কানুন দিয়ে দেশ চালায়, কিন্তু আল্লাহর কোরআন তারা চোখে দেখে না। দেখে না, এর কারণ হলো চোখের ভিতরে কি নয়, হেদায়েতের আলো নাই। হেদায়েতের আলো আর নূর যদি না থাকে কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা কিতাব দিলেন আগে না নূর দিলেন আগে? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর পক্ষ থেকে আগে আলো এলো, হেদায়েতের আলো, তারপরে এলো কিতাব। ওরে দুনিয়ার মানুষ, এই কিতাব শ্রেষ্ঠ কিতাব, এই কিতাব একমাত্র কিতাব, নাজাতের কিতাব, মুক্তির কিতাব। এই কিতাব মানব মণ্ডলীর জন্য কনস্টিটিউশন, এই কিতাব হলো মানব জাতির কল্যাণের জন্য গাইডলাইন, গাইডবুক। শুধুমাত্র হেদায়েতের আলো থাকলে তুমি বুঝতে পারবে, হেদায়েতের আলো যদি তোমার না থাকে, তোমার মতো অন্ধের কাছে এই কিতাবের কোনো মূল্য না। আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে আমাদেরকে ধন্য করুন, আমিন। বন্ধুরা আমার, আসুন, কোন সূরা পড়েছি মনে আছে আপনাদের? বলুন সবাই, আহজাব। আর একটু চলবে নাকি বাদ দেব? অস্থির হচ্ছেন না তো? আলহামদুলিল্লাহ। না না, সারা রাত বললেই হবে না, শোনেন শোনেন। আগেকার দিনে, এখন তো নাই, যখন ডেকোরেশন হয়নি, ডেকোরেটর হয়নি, তখন বড় বড় খাওয়া দাওয়া হতো কলার পাতায়। আপনাদের অঞ্চলে হতো কিনা আমি জানি না। হ্যাঁ, বড় বড় খাবার কিসে হতো? কলার পাতায়। তো যারা চালাক, অনেক বড় কলার পাতা বড় করে বিছিয়েছে, অনেক বড় কলার পাতা পেতেছে। তো জিজ্ঞেস করলো, মিয়া এত বড় কলার পাতা বিছাইলে কারণ কি? কয়, যত বড় পাতা অত বেশি খাবার। খাদিমদার যে তকসিম করে, বন্টন করে, কি বলেন আপনারা? খাদিমদার কয়, মিয়া পাতা যত বড়ই পাতো, দেওয়ার আন্দাজ আছে, পাতা বড় পাতলি হবে না। সুতরাং আপনারা ফজর পর্যন্ত কেন, আগামীকালকে জোহর পর্যন্ত বলেন, যিনি বলবেন তার আন্দাজ আছে, যতই বলেন দুই ঘন্টার উপরে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, কালামে হাকিমের কথা বলছিলাম, কোরআনের মুজিজা হলো আলোচনা কি হবে বলুন? শুরু হবে, কিন্তু কি হবে না? শেষ হবে না। আল্লাহু আকবার বলুন তাহলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন, মা বোনরা যারা আছেন, এবার শুরু হয়ে গেল,
নারী এবং পুরুষ উভয়ের জন্য কথা শুরু হয়ে গেল, ইন্ডিভিজুয়াল আমি আর কারোর জন্য কথা বলবো না, এবার কম্বাইন্ড ভাবে যৌথভাবে নারী এবং পুরুষ উভয়ের জন্য কথা চলতে থাকবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার পুরুষ আর নারী, দশটা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, দশটা গুণের অধিকারী যদি তোমরা হতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আল্লাহ কি করতেছে? আল্লাহ তো ওয়াদা করার দরকার নাই, এমনি আল্লাহ সত্য কথা বলে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ ওয়া মান আসদাকু মিনাল্লাহি কীলা। আল্লাহর মতো সত্য কথা, আল্লাহর চাইতে সত্য কথা, আল্লাহর থেকে অধিক সত্য কথা কেউ বলেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্য বলেন না মিথ্যা বলেন? আল্লাহ সেই আল্লাহ ওয়াদা করছেন, আদাল্লাহ আমি আল্লাহ ওয়াদা করতেছি। এখানে ওয়াদার কথাটা এই জন্য আসছে মানুষ যেন না ভাবে, কেন দুনিয়ায় ইলেকশন দেখতে দেখতে মানুষের ওয়াদার প্রতি একটা বীতশ্রদ্ধ ভাব চলে আসছে। ইলেকশন আসলে ওয়াদার যে কত ধরনের ওয়াদা, ভাইরা আমাকে যদি বিজয়ী করেন, আমি যদি বিজয়ী হই, গরুর গাড়ির চাকার মতো একটি জিলেবি বানায় দেব। আমাকে যদি বিজয়ী করেন, বিরাট বড় মটকির মতো একটি রসগোল্লা, জিলেপি, তারপরে ইত্যাদি ইত্যাদি বানায় দেবো, আমেরটি বানায় দেবো। এখন লোকেরা চিন্তা করলো এই লোকটারই ভোট দেওয়া দরকার, ভোট দিল বিজয় বানালো, আর দেখা গেল নয় জিলেপিরও খবর নাই, রসগোল্লারও খবর নাই। তারপরে আবার নির্বাচন যখন আসলো, বসন্তের কুকিলের মতো তিনি আবার আবির্ভূত হলেন। লোকেরা বললো, ভাই তুমি না গতবার একটা ওয়াদা করছিলাম? কই ভাই কি করছিলাম তা তো ভুলে গেছি। যাক ওই পিছনের ওয়াদা পিছন, পাস্ট ইজ পাস্ট, সো ডু নট রিগ্রেট ফর দ্য পাস্ট, যা হয়ে গেছে গেছে। শোনো, কোরআন শরীফে আছে ইল্লা মা কাদ সালাফ, আছে না কোরআন শরীফে আছে, পাশের কথা পাশে, ওয়াদা যা করছিলাম এবারে থেকে ওয়াদা ঠিকই থাকবে। তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষ ওয়াদা করে খেলাফ, কিন্তু আল্লাহ আকবার বলুন, আল্লাহ আকবার, আল্লাহ তাআলা এইরকম জাতে পাক তিনি মিথ্যা তো বলেনি না, আল্লাহু আকবার, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, করেন না আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আদাল্লাহ, আল্লাহ ওয়াদা করতেছেন দশটা কাজ যদি তোমরা করো। আমি আল্লাহর ওয়াদা নির্বাচনের মতো নয়, আমি আল্লাহর ওয়াদা নেতার নেত্রীদের মতো নয়, দশটা কাজ যদি তোমরা করো আমি আল্লাহ দুটি ওয়াদা করতেছি। কয়টা ওয়াদা বলেন তো? কয়টা কাজ করলে? দশটা কাজ তোমরা যদি করো, দুটি ওয়াদা আমি আল্লাহ করতেছি। প্রথম ওয়াদা হলো তোমাদের জীবনের গোনা খাতা আমি মাফ করে দেব। এটা হলো কয় নম্বর ওয়াদা? দুই নম্বর ওয়াদা হলো, বান্দা তোমার প্রত্যাশা হলো বেহেশত, তোমার প্রত্যাশা হলো জান্নাত, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই জান্নাত দিয়ে দেব, বেহেশতের অধিকারী বানায় দেব। ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা হলো সত্য। বলুন সবাই, ওয়াদাল্লাহি হক। আবার বলুন, ওয়াদাল্লাহি হক, ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা হলো সত্য, আল্লাহ কখনো মিথ্যা বলেন না। তাহলে আমরা চেষ্টা করি, মুরব্বি বামাজির আমার ভাষা কি বোঝা যায়? তাহলে আমরা সবাই চেষ্টা করি দশটা গুণ অর্জন করার। আল্লাহ ওয়াদা করতেছেন তিনি খেলাপ করবেন না, দশটা কাজ আমরা করলে দুটি কাজ আল্লাহ করবেন। প্রথমত
আল্লাহ তাআলা আমাদের জীবনের ভুল ত্রুটি গোনা খাতা এগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তারপরে মানুষের জীবনের সব থেকে বড় আকাঙ্ক্ষা, মানুষের জীবনের আকাঙ্ক্ষা ডেস্টিনেশন যেটা সে যেতে চায় গন্তব্যে, তার নাম হলো বেহেশত। ওই জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। তবে এখানে একটা কথা আছে, কেউ বলেছে আর বেহেশত তো ছোট জিনিস, পালকি পাইলাম কিন্তু বউ পাইলাম না, বাসর পাইলাম কিন্তু মনোরঞ্জনকারীকে পেলাম না। ওই বাসরের কোনো দাম আছে? আছে দাম। সুতরাং কোন কোন মুফাসসিরিনরা বলছে মিয়া বেহেশত তো সাধারণ ব্যাপার, বেহেশতের ভিতরে মানুষ যখন যাবে বেহেশতিরা একটু সোজা সরল হবে, আর যত জিলাফির মতো স্পেস এগুলি হলো ওই জাহান্নামীদের, এই জন্য ওরা বুদ্ধিজীবী। কোন জীবী? বুদ্ধিজীবী। আসহাবুল জান্নাতে বুলুহুম, জি বুলুহুম। তো এখন বেহেশতে গেছে, আল্লাহ তাআলা পর্দার আল থেকে জিজ্ঞেস করতেছে, এই জান্নাতীরা আমি যা ওয়াদা করছিলাম সেগুলো কি সব পেয়েছো? জান্নাতীরা এক বাক্যে মিছিল দিয়েছে, জি জাহাপানা, জি আল্লাহ তাআলা, আপনি যা ওয়াদা করছিলেন সব পেয়েছে, আপনি কোনো ওয়াদা খেলাপ করেন নাই। এখন দুই একজন কয়, ভাই আমদাজে যে বললি সব পাইছি, সব পাইলাম কেন? পাইলি না, হুর পাইলি, গেলমান পাইলি, ফল পাইলি, সব পেলি। আরে বিয়া রাখ, রাত জেগে যে এত কষ্ট করিয়া তাহাজ্জুদের নামাজ পড়লাম আল্লাহর জন্য, আল্লাহরে পাইলাম কই? জেল খাটলাম, জরিমানা দিলাম, মামলা হামলা আক্রমণের শিকার হলাম, সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করলাম, আল্লাহকে পাইলাম কই? রাগ সব কিছু পাই নাই। এবার বেহেশতেরে বলে উঠবে, আল্লাহ আপনি তো কোনো ওয়াদা খেলাপ করেন না, মিথ্যা বলেন না, সব আপনি ঠিক দিয়েছেন, কিন্তু একটা জিনিস আল্লাহ তাআলা এখন পর্যন্ত আপনাকে দেখি নাই, এখন পর্যন্ত আপনাকে দেখি নাই, আপনাকে যতক্ষণ পর্যন্ত না দেখব দুনিয়া। আপনি বলেছেন লা তুদরিকুহুল আবসার, কোনো কেউ আল্লাহ তাআলাকে দেখতে পারবে না, কোনো কেউ আল্লাহ তাআলাকে দেওয়ান বাগিও পারবে না, রাজার বাগিও পারবে না। কথা ঠিক কিনা জোরে বলুন। বাংলাদেশে পীর নামক কিছু দজ্জাল হয়েছে, ইসলামের শাসন ব্যবস্থা যদি আল্লাহ কোনদিন কায়েম করে দেয়, এই পীর নামক দজ্জালদেরকে হাজার হাজার লক্ষ কোটি জনতার সামনে পাবলিক প্লেসে এদেরকে ঝুলন্ত ফাঁসি দেওয়া হবে। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, যারা বলে রসুলের কন্যা ফাতেমাতু জোহরা নাকি তার স্ত্রী, আল্লাহ তাআলা নাকি তার বিষয় নিয়ে তার ছেলে জেলে আল্লাহ নাকি চিন্তিত তাই নিয়ে, বন্ধুরা আমার, আল্লাহ রসুল নবীদেরকে নিয়ে যারা বানোয়াটি কথা বলে ওদেরকে জবা করা ছাড়া আর ইসলামী শরীয়তে কোনো বিধান নাই। শুধু আমরা আইন হাতে তুলে নিতে পারি না, আমাদের ব্যর্থতা ইমানের কমজোরি, এই জন্য আমরা আইন হাতে তুলে নিতে পারি না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়া আল্লাহ তাআলাকে কোনো চোখ দেখতে পারবে না, কিন্তু বেহেশতের ভিতরে তো আল্লাহ বলেন নাই। এবার জান্নাতীর একজন দুইজনকে বলবে, এরে ভাই আমদাজে তালে তাল দিলি, সত্য পাইলাম, কিন্তু যেই আল্লাহ তাআলার জন্য এত কষ্ট করলাম সেই আল্লাহ তাআলাকে তো দেখলাম না। এবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, জান্নাতীরা মাবুদ তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, আমি ওয়াদা আগেও খেলাপ করি নাই, এখনো করব না, তোমাদের সাথে আমার দেখা হবে, দেখা হবে তোমাদের। আল্লাহ তাআলা এরকম একটা মজলিসের আয়োজন করবেন, সেই মজলিসে আল্লাহ তাআলা নূরের পর্দা সরিয়ে যখন জালওয়া ফুরুজ করবেন, হাজার হাজার নয় লক্ষ কোটি জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখে বিমর হয়ে বেহুশ হয়ে হাজার লক্ষ বছর তারা বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহু আকবার। এই জন্য মুমিনের সব থেকে বড় পাওনা হলো দিদারে এলাহি। সব থেকে বড় পাওনা কি? আল্লাহ তাআলার দিদার হওয়া, আল্লাহ তাআলার দেখা হওয়া। এখন কোন কোন মুফাসসিরিনরা বলেছেন এই যে আজরান আজিমা এটা বেহেশত নয়, এটা হলো ওই দিদার, উত্তম প্রতিদান, বেহেশত।
সেই বেহেস্ত উত্তম প্রতিদান নয়, ওর থেকেও বড় প্রতিদান হলো আল্লাহ তাআলার সাথে দিদার হয়ে যাওয়া, দেখা হয়ে যাওয়া। সবাই মনের থেকে বলি আল্লাহ, কলিজার থেকে দিলের থেকে বলেন আল্লাহ। আমাদের মতো গুনাহগারদেরকে জান্নাতে তোমার সাথে দেখা হওয়ার তৌফিক করে দিও, কেন আমরা তো এরকম ভালো আমলের নই। আল্লাহ তাআলা যদি দয়া করেন আমাদের মতো ভাঙাচুরা টুটা ফাটা ইবাদত বন্দেগি যারা আমরা করি, আল্লাহ তাআলা আমাদের সাথেও দেখা দিতে পারেন, যদি আল্লাহর ইচ্ছে হয়, যদি আল্লাহর দয়া হয়। তাহলে কয় কাজ করলে বান্দা, কয় কাজ করলে আল্লাহ কয় কাজ করবেন? প্রথম হলো বান্দার জীবনের গোনা খাতা, দ্বিতীয় হলো উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দেবেন, সেটা বেহেশত হতে পারে, আবার কি আল্লাহ তাআলার দিদারে ইলাহি আল্লাহর দিদারও হতে পারে। তাহলে আসুন দশটা কাজ খুব সংক্ষেপে, দীর্ঘ আলোচনায় নয়, তাহলে আমরা শেষ করতে পারবো না। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ও আস্থা স্থাপনকারী পুরুষ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ও আস্থা স্থাপনকারী নারী, দ্বীনের প্রতি আনুগত্যশীল পুরুষ, দ্বীনের প্রতি আনুগত্যশীল নারী, সত্যবাদী বা সত্যের পথে পরিচালিত পুরুষ, সত্যবাদিনী অথবা সত্যের পথে প্রতিষ্ঠিতা নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী, আল্লাহ তাআলাকে ভয়কারী পুরুষ, আল্লাহ তাআলাকে ভয়কারী নারী, আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মপীড়িত মানবতাকে দান সাদকাকারী পুরুষ, গরিব দুঃখী আত্মপীড়িত মানুষকে দান সাদকাকারিনী নারী, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারিনী নারী, নিজের ইজ্জত, নিজের ইজ্জত আবরু যৌনাঙ্গকে হেফাজতকারী পুরুষ, নিজের ইজ্জত আবরু সতীত্বকে হেফাজতকারিনী নারী, অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ আর অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী নারী, এই সব মিলে হলো দশটা। কয়টা হলো? এই দশটা গুণ যেই পুরুষ এবং যেই নারী অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা বলেন আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। দশটা গুণ যেই নারী অর্জন করবে, দশটা গুণ যেই পুরুষ অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। শুধু আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেবেন না, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান তাদেরকে দান করবেন। প্রথম হলো মুসলমান হতে হবে, খুব ভালো করে লক্ষ্য করি, সজাগ হই। ঘুমন্ত মানুষেরা আমার আলোচনা শুনবেন না, যারা জেগে আছেন তারা শুনবেন। প্রথম হলো